হ্যালো, আজ আমি তোমাদের জন্য খুব ইজি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো সর্ষে পটল। এই সর্ষে পটল রেসিপিটা কিন্তু খুবই ইজি আর খুবই ইউনিক। এই যা গরম পড়ছে, এই গরমে কিন্তু আমার মনে হয় একটু সবজির দিকে যাওয়াটাই বেটার আমাদের সকলেরই। আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। চলো রেসিপি শুরু করি। প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি পটলগুলোকে, তারপরে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে পটলগুলোকে জল ঝরিয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হালকা সর্ষের তেল দিয়ে পটলগুলোকে হালকার উপরে আমি ফ্রাই করে নেবো। অনেকে পটল সর্ষেতে কিন্তু হলুদ ইউজ করে না, আমি এখানে হালকার উপরে হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি পটলগুলোকে। পটলগুলো মোটামুটি কিন্তু আমার হালকার উপরে ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এই যে এবারে আমি দেবো এর মধ্যে মশলাগুলোকে। দিচ্ছি আমি এবারে পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি আদা বাটা। এবারে সর্ষে, জিরে আর লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিচ্ছি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। এবারে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। এবারে মশলাগুলোকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো। আমার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে মশলার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হালকার উপরে জল। জলের পরিমাণটা কিন্তু তোমাদের আন্দাজ মতো দিও। তারপরে ভালো করে নাড়াচাড়া করে এবারে এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে ওর মধ্যে দেবো আমি 3-4 মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হলো একটু স্মেলটা ভালো আসার জন্য। কাঁচা লঙ্কার কিন্তু একটা স্মেল হয়, সেই স্মেলটা কিন্তু সর্ষে বাটাতে কিন্তু দারুণ যায়। আবারও বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নেবো। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু পটল সর্ষেটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে একটু গাঢ় রসা রসা রেখেছি। এরকম একটু রসা রসা রাখলে ভাতের সাথে কিন্তু মাখিয়ে খেতে দারুণ লাগে। আর আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট। এই যা গরম পড়ছে, গরমের জন্য পারফেক্ট রেসিপি। অবশ্যই করবে। টাটা।